এই কথা সবাই শুনেছে আল্লাহর রাসূল একদিন ওহদ পাহাড়ে উঠেছেন। হুজুর যেই ওহদ পাহাড়ে নিজের কদম মোবারক রেখেছেন ওহদ পাহাড় थरथर করে কাঁপতে শুরু করেছে। হুজুর এই সময়ই পাহাড়ের দিকে ইশারা করে উসবতি ইয়া জবন ফাইন আলাইকা আল্লাহ। এ পাহাড় তুই থেমে যা। তোর ওপর স্বয়ং আল্লাহ রসুল দাঁড়িয়ে রয়েছেন হবে না আমার যুবক ভাই একটু করে হবে না পাহাড় বলছেন একজন সিদ্দিক দাঁড়িয়ে আছেন আর দুজন শাহীদ দাঁড়িয়ে আছেন সিদ্দিক বলতে সিদ্দিক কে বুঝাচ্ছেন দুজন শহীদ বলতে হজুর ওমর ফারুক হুজুরের বলার সঙ্গে সঙ্গে পাহাড়টা শান্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছিল হুজুরের কথার উত্তরে পাহাড় কি জবাব দিচ্ছেন হাবিবাল্লাহ আমি পাহাড় আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ দেবার জন্য কাঁপি নাই আমার মনে আসা ছিল আপনার কদম আমার শরীরে আপনি দেবেন ইয়ারসুর আল্লাহ আপনার কদম যখন পেয়েছি এত খুশি হয়েছিলাম খুনি সে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে আমি ওহত পাহাড় একটু কেঁপে গিয়েছিলাম আল্লাহ নবী একদিন একদিন একটা যুদ্ধের মাইদা আরাম করতে লাগলেন হুজুর আরাম করছেন সাহাবারা কেউ কোনো কথা বলছেন না কারো মনে শব্দ কারো মুখে কোনো শব্দ নাই কারো মুখে কোনো কথা নাই কেননা স্বয়ং রাহমাত যুদ্ধের মাই আরাম করছেন সাহাবারা কেউ কোনো কথা বলে না সেই সেটা হুজুর একদিন একটা যুদ্ধে আরাম করছেন আরাম করছেন হুজুরে পাক আরাম করছে আদব করতেন আপনারা জানেন সাহাবাইক্রাম হুজুরের চোখে চোখ রাখতেন না হুজুর যখন চোখ নিচে করতেন তখন সাহাবারা রসুরে নূরের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতেন চোখে চোখ করতেন না সাহাবারা হুজুরে পাকের মুখের ওপরে কথা বলতেন না এত আসতে কথা বলতেন যাতে হুজুরের কথার আওয়াজের ওপর আওয়াজ যেন না হয় এগুলো হচ্ছে আদবাউফ যারা সবক নেন তাসাউফ যারা চর্চা করেন সুফিজম নিয়ে যারা পড়াশোনা করেন যারা কোনো পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সবক মাস করেন তাদেরকে হুজুর বিশ একটা সবক দেন আদবের শিক্ষা দেন যে আদবটা হচ্ছে বড় এমনকি এটাও আছে যে আল আমালু ফাউকাল আদাব আমলের থেকেও আদবটা বড় নামাজের আদব আছে রোজার আদব আছে আপনি যে হাঁটা চলা করছেন তার একটা আদব আছে মানুষের সাথে মিশছেন এর ভেতর আদব আছে হুসেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন কিভাবে হাঁটবেন আল্লাহ রসুল বলেছেন মাথা নিচু করে আস্তে আস্তে পা ফেলো এমন জোরে ফেলো না যাতে মনে হবে অহংকার করে হাঁট মাথা তুলে হাঁটতে হুজুর নিষেধ করেছে মাথা নিচু করে হুজুর হাঁটতে আমরা তো উডের মধ্যে খটখট করে যাই এদিকে তাকে সারা দুনিয়া দেখতে দেখতে যাচ্ছে হুজুর হুজের মাথা নিচু করে হাঁটো হাঁটার আদাব কথা বলার আদাব কি হুজুর বলেছেন কথা মানুষের সাথে যখন বলবে তাবাসুম হাসি দিয়ে কথা বলবে এটা হচ্ছে কথা বলার আদাব আল্লাহ রসূদ এরকম আরাম করছেন সাহাবারা কেউ কোনো কথা বলছেন সাজা সাজারা তো আরদা হঠাৎ করে দেখা যাচ্ছে দূরে একটা গাছ মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে আল্লাহ নবীর মাথার সামনে দাঁড়িয়ে গিয়ে গাছটা মাথা নিচু করে আমার রাসূলুল্লাহকে সিজদা দিয়ে আবার সে আগের জায়গায় ফিরে যায় আমার নবী আরাম করছেন সাহাবারা অবাক হয়ে যায় কি ব্যাপার হুজুর যখন ঘুম ভেঙে গেল সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি ওই যে দেখছেন ওই গাছটা আমরা নিজে চোখে দেখেছি মাটি কুড়ে মাটি কুড়ে আপনার সামনে মাথার সামনে দাঁড়িয়ে আপনাকে সিজদা করে আগের জায়গায় ফিরে যায় আমার নবী বলেছিলেন ও সাহাবানা শুনে নাও আমি নবী তোমাদের জানিয়ে দিচ্ছি ওই গাছটা আল্লাহ পাককে বলেছিল ও আমার আল্লাহ আমার খালে আল্লাহ আমার নবী আমার রসুলকে এত কাছে পেয়েছি আর হয়তো কোনো দিন পাবো না পি আমাকে ক্ষমতা দিন তা করদিন আমি রসুল কাছে গিয়ে আমি আমার রসুলকে

আল্লাহ রসুলের একটা খচ্চর ছিল নাম তার আফিন খচ্চরে মনিব একদিন ইহুদি একটা মালিক ছিল এসে রসুলকে বলছি আর রসুল আল্লাহ আমরা তো শুনেছি আপনি নাকি গাছপালা পশু পাখি সবার কথা বোঝেন সবাই আপনার সাথে কথা বলে হুজুর এই আমার এই করছি এই চুপ করে বসো একটু করে বসো বসো হুজুর এই যে আমার খরচা টাকা দেখছেন এ আমার কথা নেয় না এ আমার কথা শোনে না আমার মাল মাতা পিঠে বহন করতে চাই না আমাকেও পিঠে নিতে চাই না হুজুর কি ব্যাপারটা দেখেন হুজুর আফির জাফির খরচের জাফির কি ব্যাপার তোমার মনিব বলছে তুমি নাকি তার কথা শোন না আসমানের দিকে বারবার তাকিয়ে ইশারা করে বলছে আল্লাহ আপনি আমার জোবানটা খুলে দিন আমি একবার আমার রসুরের সাথে একটু কথা বলতে চাই একটু মোহাবত করে হবে না পিছন দিকের ভাইরা আপনার একটু বলবেন না সুহান আল্লাহ ওই সময় আল্লাহর হুকুমি খচ্চরের জোবানটা খুলে যায় খচ্চরটা কি বলছে রসুলকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এমন একটা বংশে পাঠিয়েছেন এমন একটা খানদানে পাঠিয়েছেন আল্লাহ আমাকে এমন একটা খানদানে পাঠিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার নাসাল বাই নাসাল আমার خاندان বান খাদান যত উপরের দিকে চলে যাবে কেনা কিছু কম বেশি সত্তর থেকে আশি জন নবীকে তারা তাদের পিঠে করে নিয়ে বয়ে বয়ে বেরিয়ে দিয়েছে সেই বংশের খচ্চর আমিও চাই আমার পিঠে নিয়ে আমি বইতে চাহ ভাই একবার খচ্চরটা বলতে হুজুর আমি যেই খান্দানে আমার জেনারেশন যত উপর দিকে গেছে এটা সত্তর থেকে আশি জন নবীকে পিঠে করে বয়েছে সেই খানদানের আমি আমারও মনটা চাইছে আমার পিঠে করে আমার পাককে নিয়ে বইতে চায় আর তখন বলছে বলছে বাবা এ তোমার কথা শুনবে না সিওরে তোমার কথা শুনবে না তুমি একে আমাকে বিক্রি করে দাও হুজুর কিনে নিলেন আর কিনে নিয়ে বিসমিল্লা বলে যেই বসলেন খচ্চর খুশিতে হুজুরকে লাফাতে লাফাতে নিয়ে দৌড়তে লাগলেন খচ্চরে মনি তাকায় আর হবা কি হলো রে আমার কথা শোনে না নেয় না রসুর বসেছে হাজিসবাকে আছে ওই খচ্চরটাকে দিয়ে হুজুর কি কাজ করাতেন জানেন কোনো সাহাবাইকে ডাকার প্রয়োজন হলে হুজুর বলতেন আফির অমুক সাহাবিকে ডেকে নিয়ে আফির সব রাস্তা চিনত মদিনার গলিতে গলিতে ঘুরে 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 ওই সাহাবীর বাড়িতে পৌঁছে যেতেন যেই পৌঁছে যেতেন সাহাবি বুঝতে পারতেন আফির এসেছে তার মানে স্বয়ং আল্লাহ রসুল আমাকে ডেকে পাঠিয়েছে ও চলে আসতো না ও সাথে করে সাথে করে রসুল্লাহ সামনে এসে দাঁড় করিয়ে দিত হাজিস পাকে আছে হুজুর পাক যখন ইন্তেকাল করলেন হজুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এই আফিরটাও মদিনার একটা পরিত্যক্ত কুয়া গিয়ে নিজের লাভ দিয়ে জাম্প করে ওই কুয়াতে পড়ে নিজের জীবনটা তিনি নষ্ট করেছিল কেন যে জীবনে রসুল নাই যে জীবনে হাবিব নাই যে রসুলকে আমি পিঠে করে নিয়ে বইতাম সেই রসুল যখন নাই আমারও জীবনের দরকার নেই নিজের জীবন দিয়েছিলেন এটা ছিল হুজুরের প্রতি তাদের প্রেম তবে ইসলামে সুইসাইড করা হালাল না হারাম এটুকু কথা বলেন হারাম তবে ওদের জন্য নয় হালাল হারাম আমাদের জন্য পশু পাখি গাছপালা জীবজন্তু এদের জন্য নয় সবকিছু আমাদের জন্য আর সাহাবাকরাম একটা হাদিস পাকে আছে হুজুর একজন সাহাবী হুজুরকে এত मोहब्बत করতেন হুজুর যখন ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে কি দোয়া চাইতেন জানেন সাহাবী বলতে লাগলেন ও আমার আল্লাহ হে আমার আল্লাহ আমার নবী যখন নাই আমার রসুল যখন নাই আমার হাবিব যখন বেঁচে নাই যে দুটো চোখ দিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতাম আমার নবীকে দেখতাম আমার নবীর নূরের চেহারা দেখতাম আমার নবী যখন নাই আমার রসুল উল্লাহ যখন নাই এই চোখ আমার দরকার নাই কেন না এই দুটো চোখ দিয়ে আমি আমার রসুল উল্লাহকে ছাড়া পৃথিবীর আর কিছু দেখতে চাই না সাহাবি পাকের দরবারে এই দোয়া দিন রাত কাঁদতে লাগলেন নবী নাই আমার নাই আমার হাবিব নাই আমার বেঁচে নাই যে দুটো চোখ দিয়ে আমার রসুল উল্লাহকে দেখতাম নবী যখন নাই সেই দুটো চোখ আমার দরকার নাই সাহাবারা এরকম মহব্বত করতে সেই হাদিস বলছি এই হাদিসটা কেউ কাটতে পারবে না কান্তের রকম করে কেঁদে 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 চোখের পাশ দিয়ে পানি পড়ে পড়ে ঘা হয়ে গিয়েছিল হাদিসে আছে পরবর্তী পাক ওই সাহাবির দোয়াকে কবুল করে তাকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন তা আমি যদি একটা একটা হাদিস বলি যে হুজুরে পাকের কথা সব শুনছার আমরা কিন্তু হুজুরে কথা শুনিনি এখানে বুকে হাত দিয়ে বলেন তো এখানে এতগুলো লোক বসে আছে বুকে হাত দিয়ে আমাকে বলার দরকার নেই আল্লাহকে বলতে পারবেন যে আমার বাড়িতে এক পয়সা হারাম ঢোকে এই ঘুমোচ্ছেন নাকি এই ঘুমোচ্ছেন খৈনি ফৈনি আছে তো নাকি খইনি তেরেঙ্গা গুটকা জম্মের খা খা ঘুমবেন শুধু আগুন ধরাবেন না আগুন ধরানো বোঝেন তো বুঝবেন মানে খবলিয়ে দেখা যাবে কারো পকেট থেকেই বেরিয়ে পড়েছে বাস আগুন ধরাবেন না ঘুম হবেন না শুনে যান আধ ঘন্টা দুটো কথা বলি বলেন আপনারা এখানে যে কটা লোক বসে আছেন বুকে হাত দিয়ে আমাকে বলার দরকার নাই আল্লাহকে বলেন যে আমার বাড়িতে এক টাকা হারাম ঢোকেন হয় সুদ ঢুকেছে নাই সমিতি ঢুকেছে নাই লাইসি ঢুকেছে না জীবন বিমা ঢুকেছে নাই ডাইরেক্ট ইনডাইরেক্ট মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা হ্যাঁ সরকারি প্রজেক্টের কথা বলার দরকার নেই ফুরফুরার লোক আপনারা ভালোই বুঝছেন হ্যাঁ সব কিছু না কিছু ঢুকছে আমাদের আর এত হারাম ঢুকছেই বলেই খোদার আজাব কিন্তু আগের থেকে বাড়ছে আপনারা এখানে যে কটা লোক বসে আছেন মুরব্বী চাচারা বলুক না বিগত কুড়ি বছর আগে এত আজাব এসেছে এই পাঁচ বছরে যতগুলো এসেছে কি আপনারা বলে এসেছে কতগুলো আল্লাহ যা আমফান দিয়েছে ইয়াস দিয়েছে দিয়েছেন তিতিলি দিয়েছেন বুলবুল দিয়েছে করোনা ওয়ান টু থ্রি অমিক্রণ হ্যাঁ আবার একটা কি অশনি আবার বলছে নাকি করিম চাচা আসছে এই যে ঝড়টা নাকি বলছে করিম তাই তো ঠিকঠাক বলছি নাকি যে করিম চাচা আসছে যে আজকে যে ঝড় বলে গেলে করিম চাচা ঝেড়ে দিয়ে গেলে নাকি আল্লাহ ভালো জানে হুসেন করিম চাচার ফয়েজ ভালোই আছে মনে আজকে এই যে এত আজাব আসছে কেন কেন আসছে এতগুলো আজাব কই তো এর আগে এত আসেনি আজাব আসার পিছনে আবু দাউদের হাদিস হুজুর পাক বলেছেন যখন সুদ বেড়ে যাবে ঘুষ বেড়ে যাবে হারাম বেড়ে যাবে জেনা বেড়ে যাবে আল্লাহ নতুন নতুন আজাব আর গজব পাঠিয়ে দেবে আপনারা কি আমার কথা অসন্তুষ্ট হচ্ছেন নাকি আর নিজেরা বুকে হাত দিয়ে বলেন তো আগেল থেকে মাতাল বেড়েছে না কমেছে এ জোরে বলেন না মাতাল বেড়েছে না কমেছে মাতাল আমাকে দেখি সালাম দি চাস্তালা আলাইহ হুজুর রে কম বক্তা কুতা করে দরকার পড়ল হই এসে মুসাবা করে নেবে মাতাল বেড়েছে সুতকর বেড়েছে ঘুষকর বেড়েছে আল্লাহর ওলি দরবার থেকে এই আল্লাহর ওলি দরবার থেকে হে আমার আম্বারা যুবক ভাইরা এই ওয়াদা কি মনে মনে করা যাবে না যে ডাল ভাত খাবো নুন ভাত খাবো সবজি ভাত খাবো পানি দিয়ে ধুয়ে ভাত খাবো কিন্তু হারাম খাবো না একটু বলা যাবে না ইনশাআল্লাহ আওয়াজ এত স্লো হয়ে গেল আলামত খারাপ নাকি জোরে বলে না ইনশা আল্লাহ বলে না ইনশা আল্লাহ কেন এক লোকমা পরিমাণ যদি কেউ হারাম খাদ্য খায় চল্লিশ দিন এবাদত কবুল হয় না বুঝছেন আর যদি কেউ সুদ ঘুষ খায় আল্লাহর সাথে জিহাদ করার জন্য তৈরি থাকে আমার নবী বলেছেন ঘুষ আর সুদ এই দুটো এত বড় গোনা সেজন্য আমি আল্লাহ আমার সাথে জিহাদ করার জন্য তৈরি থাকে যদি কারো ক্ষমতা থাকে আল্লাহর সাথে যুদ্ধ করবেন আল্লাহর সাথে জিহাদ করবেন সে সুদ আর ঘুষের টাকা বেশি বেশি খাবেন কোনো ব্যাপার না খান পাওয়ার থাকে আপনার ক্ষমতা থাকে যদি বলেন না আমার কি আমি কে তাহলে খাওয়া বন্ধ করতে হবে بس আর বাড়াবো না আমি সংক্ষেপ পড়ব হুজুরের বাকের কথা সবাই শুনেছে ডটাল 18000 মাখলকার শুনেছে আমরা কিন্তু সত্যি কথা হুজুরকে হুজুরের কথা ঠিকঠাক শুনিনি আল্লাহ নবি একদিন দানি আছেন এমন সময় আবু জেল বলেছিল ও মোহাম্মদ আমার হাতে কি তুমি বলো বলেছিলেন ও আবু জেহেল আমাকে জিজ্ঞাসা না করে তোমার হাতে যেটা আছে ওকে জিজ্ঞাসা ওই সময় পাথরটা আবু জেহেলের হাতে থাকা পাথরটা বলেছিল ও আবু জেহেল তোমার সামনে যে দাঁড়িয়ে তিনি অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে রয়েছে আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন মক্কার ঘটনা হুজুর নিজের চাস্ত ভাইকে ডেকে ডেকে বলেছিল ও ভাই আকিল বাড়ি আছো নাকি চলো বাবা চলো আমি মোহাম্মদ একটু বেড়াতে যেতে চাই আমার নবী হুজুরের নিজের চাস্ত ভাইকে সাথে করে নিয়ে হুজুর বেড়াতে গেলেন হুজুর আল্লাহ আকিল তিনি তখন নবীকে নবী আল্লাহকে আল্লাহ বলেনি হজুর তাকে সাথে নিয়ে বেরোচ্ছেন বলছে ভাই আকিল চারিদিকে আমার দুশ্মন আমার চাচা আবু তালেম মারা গিয়েছে আমার সাথে কেউ নেই আমার পাশে কেউ নেই আমার সব দুশ্মন একটু চলো বেড়াতে যাই হুজুর নিজের চাষ ভাইকে সাথে করে নিয়ে বেড়াতে যাচ্ছেন হুজুরের সব যে হুজুরের স্বপ্ন আমার চাচা আবু তালিব আমাকে নবী বলে মানেনি তা আমার ভাইটা কি মানবে না আল্লাহ আমার দিলটা চাইছে আমার ভাইটাও যেন আল্লাহ আপনাকে আল্লাহ বলে আমাকে নবী বলে যেন মেনে নেয় আস্তে করে বলেন তো সুবাহ আল্লাহ আর একটু আস্তে করে বলেন তো সুবাহ আল্লাহ এটা যদি আস্তে হয়তো একটু জোরে বলেন তো দেখি সুবাহ আল্লাহ আশাল্লা টেম্পার তো ভালোই আছে আপনারা হয়তো আগে শুনে থাকবেন আমি অনেক জায়গায় বলি যে আমি ছাড়া যত হুজুরে ওয়াজ শুনেছেন দেখবেন কম বেশি সব হুজুর কিন্তু ওয়াজ করতে উঠে বলে জোরে বলেন না সুবাহা বলে না না বলে আমি একাই বলি যখন সবাই কেন বলে প্রশ্ন আপনাদের কাছে কেন হুজুর মলি সাহেব পির সাহেব বক্তা ওলামারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবাহ আল্লাহ কেন বলে তা যদি বলেন নেকি হবে তা আসতে বললে নেকি হবে না নাকি এমন করে ব্যাপার আছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আসতে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে না জোরে জোরে বললে পৌঁছাবে এমন কোন ব্যাপার আছে আমার আল্লাহ তো আলিম বিজাতি সুদূর আমার আল্লাহ তো সামিউম বাসির অন্তরে অন্তস্তলে খবর জানেন এমন কি পিপড়া বা পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে গেলে তার পায়ের আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ নিজ কুদরতি কানে শুনতে পান যে আল্লাহ পিঁপড়ার পায়ের আওয়াজ শুনতে পান সেই আল্লাহ কি আমাদের আস্তে করে বলা সুবহানাল্লাহ শুনতে পাবে না পাবে না জোরে বলতে হবে যেই হুজুর উঠবে সব জোরে বলেন কেউ বলবে ঝেড়ে মারেন আবার কেউ কেউ বলে হরেন মেরে বলে এই প্রশ্নটা আমার মাথায় এসেছে মেদিনাপুর একটা জলসায় আমি অনেক জায়গায় এই কথাটা বলি হ্যাঁ কেন আমার মনে পড়ে যায় যে জোরে বলতে বললে না একটা ঘটনা মনে পড়ে যায় আমার লাইফের একটা ঘটনা আপনারা শোনেন ভালো লাগবে আশা করি মেদাপুরে বেশিরভাগ জলসা এই মাগরিবের নামাজ পড়ে শুরু হয় আর ফজরের নামাজ পরে দোয়া হয় বেশিরভাগ মাগরিব পরে শুরু ফজরের নামাজ পরে দোয়া লোক থাকার না থাক হুজুর তোমাকে অজ করতে হবে হুজুরও ফারনা ও ফাকামার নাই পয়সা দেবে না এই ঈদের আগে একটা কমিটি আমাকে দাওয়াত করতে আসছে মেদাপুরের কমিটির কি ডেঞ্জারাস কমিটি দেখেন আমি তো অবাক আমাকে দাওয়াত করতে এসেছে ঈদের পরে জলসাটা হয়ে গিয়েছে যখন আমাকে দাওয়াত করতে আসে আমাকে বলছে যে আপনার টাইম রাত ওই দুটো থেকে উঠতে হবে দুটো থেকে চারটে চারটে থেকে আর একটা বক্তা উঠবে সে পাঁচটা ফজরের নামাজ হবে নামাজ পড়ে আবার উঠে সাতটা পর্যন্ত চালাবে দুটো থেকে চারটে আমার টাইম আমি বলছি যে দুটো থেকে চারটে মানে এই সময় তো সব লোক আর্ধেক কবরে চলে যাবে হ্যাঁ এই সময় খাওয়ায় ঘুমবে লোকজন পাবনি ফাঁকা দু চারটে বুড়ো ওয়াশ করতে হবে তা আমাকে এক কাজ করেন হয় প্রথমে দিন নাই দু নম্বরে দিন বাট এই টাইমটা আমাকে দেবেন না হয় আটটা দশটা দিন নাই নটা এগারোটা দিন নাই এগারোটা একটা দিন তাও ঠিক আছে কিন্তু এই টাইমটা দেবেন আমাকে উত্তর দিচ্ছে কি জানেন বলছে ভাইজান লোক থাক আর না থাক আপনি দেখবেন কেন আপনি আপনার ওয়াচ করবেন পয়সা নেবেন চলে আসবেন কি ডেঞ্জারাস কমিটি রে আল্লাহ বলছে লোক থাক না থাক দেখার দরকার নেই আপনি আপনার ওয়াজ করবেন পয়সা নেবেন চলে আসবেন আমি ওখানে বসে বললাম আমার দরিশ থেকে চলে যাও আপনার জলসা আমি উচিত নয় আমি ওই জন্য জলসাও করি না চলে চলে যাও আব্বা হুজুরের কাছে গেছে যে ও ভাইজান দাউদ দিতে চাই আব্বা কি হলো এই যে এরা খুব বলেছে বের বেরো যাও ওখানটা চলে যাও আবার সে ঘুরে এসে ভুলভাল করে আমাকে প্রথমের দিকে টাইম দিয়েছে তা আমি এটা শুনে বোঝাতে চাইছি যে কমিটির এক একটা কমিটি যে কিরকম নিয়ে চিন্তা করে তা সেরকম একটা জলসায় গেছি মেদিনাপুরের সারা রাতের জলসা আমার টাইম দিয়েছে ভোর চারটে চারটে উঠবো পাঁচটায় ফজরের নামাজ হবে নামাজ পড়ে আবার উঠবো কি আম সালাম মোনাজাত চাঁদা তুলে মোটামুটি সাতটা পর্যন্ত যাবে সাড়ে ছটা সাতটা তা আমি যখন চারটের সময় উঠেছি উঠে দিয়েছি সব লাশ পড়ে আছে মানে মরার মতো ঘুম হচ্ছে সব ঘরে কুটুম ভর্তি শোবার জায়গা নিয়ে সামনে যে কটা জেগে আছে কারো টাওয়ার নেই সব ঝুলছে টলছে আল্লাহ সব জেন্দা আমি উঠেই বলছি সব যারা শুয়ে আছে কি এদের জেন্দা জানাজা করিয়ে দেবো নাকি হ্যাঁ তোলো ওদের আর ওঠে ওরা সামনে যে কটা জেগে আছে ঝিমচ্ছে তা একটু ঘুম টুম ভাঙানোর জন্য একটু জ্যোষ্ঠ সানার জন্য চাঙ্গা করার জন্য জোরে এই জোরে বলেন না সুবহানাল্লাহ একটু দিল খুলে বলেন না সুবহানাল্লাহ এরকম তিন চারটে হাকার টাকা যেই মেরেছি সামনে একটা বুড়ো চাচা বসছিল ও চাচা হট টপ বাড়ি আমি জানি ও চাচা সুজা দাঁড়িয়ে বলছে কত জোরে বলবো আমি তো পুরো অবাক আমি তো ভাবিওনি কল্পনাই নেই তাই তার মানে হ্যাঁ তারপরে সন্ধে থেকে যেই হুজুর ওঠে সেই বলে জোরে বলেন যেই ওঠে শুকিয়ে গেল আর সেই দিন আমার মাথায় প্রশ্ন এসেছে কেন হুজুর মলি সাহেব সাহেব বক্তা আলে মারা ওয়াজ করতে উঠে জোরে বলেন না সুবহান আল্লাহ কেন বলে আজকে অনেক জায়গায় করি আজকেও আজকে আপনাদের কাছে করছি বলেন আপনারা কেন হুজুরা জোরে বলতে বলেন আসেন যে হাদিসটা বলছিলাম হুজুরি তার ভাইকে নিয়ে সাথে করে নিয়ে বার হয়েছে ফাঁকা রাস্তা মরুভূমি রাস্তা কিছুটা রাস্তা গিয়ে হুজুরের চাষ ভাই হাজে আকিলকে পানির পিপাসা লেগে যায় আকিল বলছেন মোহাম্মদ আমাকে খুব পানির পিপাসা লেগেছে একটু পানি পান করাবে হুজুর বলছেন মরুভূমির ময়দান ফাঁকা জাগা কোথায় পানি পাবো হুজুরের ভাই বলছে মোহাম্মদ আমি জানি না তবে এত তৃষ্ণা পেয়েছে একটু পানি পান করা কিছু করার নেই আমার খুব কষ্ট হচ্ছে হুজুর ওই সময় কি বলছে যেন আকিল ওই যে দূরে কিছু পাথর আছে দেখছো যাও ওকে গিয়ে বলবে যে তোমাদের নবী মোহাম্মদ পাঠিয়েছে আমাকে একটু পানি পান করিয়ে দাও হুজুরের চাষ তো ভাই ধর তুমি কি বলছো মোহাম্মদ হুজুর বলছেন যাও না এ যেতেও চাই না হুজুর যাও না হুজুরের চাষ তো ভাই আকিল পাহাড়ের কাছে এই পাথরের কাছে গেছেন গিয়ে যাও পাথর কে বোঝায় পাথর পাথর তোর নবী মুহাম্মদ আমাকে পাঠিয়েছে আমাকে একটু পানি পান করিয়ে কিলের বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পাথরের জোবানটা খুলে যায় পাথর জোবান খুলে বলেছিল আকিল আপনি আমাদের নবীকে গিয়ে সালাম দিয়ে বলবেন আমাদের পানি পান করার মতো কোনো পানি নাই কেননা যেই দিন আমাদের নবী জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআন করে জানিয়েছেন অকুদান্না সোয়াল হিজারা জাহান্নামার জ্বালানি জাহান্নামার ইন্ধর হবে মানুষ আর পাথর সেই দিন থেকে আমরা এত কান্না কেঁদেছি পানি বলে কিছু নাই ও আমার তরলপুর জাঙ্গিলপুর আশপাশ এলাকার ভাইরা একটা পাথর যদি জাহান নামার ভয়ে এত কান্না কানতে পারে কেননা আপনারা জানেন জাহান নামার জ্বালানি জাহান নামার ইন্ধন পাক জাহান নামকে জ্বালাবেন মানুষ আর পাথর দিয়ে সেন যাহার নামার আংড়া কাট খোরাক হবে যা মানুষ আর পাথর পাথর কি কান্না দিতে আর আজকে আমরা চোখে কোনো পানি নেই কজন আছেন আল্লাহর ভয়ে কাঁদি আজাবের ভয়ে কাঁদি গজবের ভয়ে কাঁদি মতের ভয়ে কাঁদি যারা আল্লাহর অলি হয়েছেন এদের জীবনে যদি ফলো করেন দেখবেন এরা কেঁদেই তবে আল্লাহর অলি হয়েছে ফুরফুরা শরীফের দাদা হুজুরের আপনারা তো জানেন দাদা হুজুর কেবলা কবর আপনারা জানেন তো কে খুঁড়েছিল জানেন তো আপনারা জানেন তো নাকি দাদা হুজুরের কবর কে খুঁড়েছে হাইদা সব ফুরফুরাল लगते नहीं ना उड़े इससे ना। দিকে কি বলছেন দাদা আপনারা সব দাদা হুজুরকে মানেন বলেন দাদা হুজুরের কবর কে খুঁড়েছে শুনেন দাদা হুজুরের কবর স্বয়ং দাদা হুজুর নিজে দানিয়ে থেকে খুঁড়িয়েছিলেন। জোরে বলা যাবে না এ দাদা হুজুরে মোহাব্বত হলে একটু জোরে বলা যাবে না দাদা হুজুর নিজে খুঁড়েছিলেন দাঁড়িয়ে থেকে খুঁড়িয়েছিলেন ইন্তেকালের কিছু কম বেশি পনেরো থেকে কুড়ি বছর আগে পনেরো থেকে কুড়িটা বছর আগে দাদা হুজুর নিজে দাঁড়িয়ে খুঁড়েছিলেন নিজে থেকে খুঁড়েছিলেন কি করতেন ওখানে কানতেন এবাদত করতেন তসবি করতেন জিগের আজকার করতেন এমনি তিনি জামারার মোজাদ্দেদ হননি কে দেখেছেন তবেই তিনি জামারার মোজাদ্দেদ হয়েছে। এখন তো আমাদের কান্না কই বাপ মরে গেলে কাঁদি মা মরে গেলে কাঁদি হ্যাঁ একটুখানি কারবারে লস ফাস হয়ে গেলে কাঁদি কটা লোক আছে আল্লাহর ভয়ে কাঁদি বলেন সংক্ষেপ করবার বাড়াবো না হাত করে শেষের দিকে আর দু চারটে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের সবার মত হবে কথা ঠিক না ঠিক সবাই মারা যাবো না বেঁচে থাকবো সবাই মারা যাব তবে এমন কাজ করে যেন আমাদের মত না হয় যে মৃত্যুর পরে লোকেরা যেন আগুল তুলে কথা না বলতে পারে আবার শুনে নিন ইম্পর্টেন্ট কথা বলছি সবার মত হবে আমারও মত হবে আপনারও হবে আমাদেরও মত হবে তবে এমন কাজ করে যেন মত না হয় যে মৃত্যুর পর লোক যেন আগুল তুলে না বলতে পারে লোকটা সুদ করছিল খুশ করছিল জেনাকার ছিল ব্যাবিচার করতো ঝেড়ে খেত মেরে খেত এই করেছে করেছে সেই এরকম কথাবার্তা যেন না বলে ঘুরিয়ে বরঞ্চ যেন এটা বলে লোকটা নামাজি ছিল দিনদার ছিল আল্লাহওয়ালা ছিল চরিত্রবান ছিল খুব সুন্দর ব্যবহার ছিল মানুষের সাথে মিলেমিশে চলতো মেসকাতের হাদিস আছে আল্লাহ রসুর একদিন দাঁড়িয়ে আছেন হুজুরের সামনে দিয়ে একটা লাস্ট আছে না মাইয়াত যাচ্ছে হুজুর বলছেন কাল সাহারা বলছেন অমুকের ছিল অমুকের হুজুর বলছেন লোকটা কেমন ছিল সাহাবারা সব তারিফ করতে লাগলেন হুজুর বলছেন যখন তোমরা সবাই ভালো বলছো ইনশাআল্লাহ আমার আল্লাহ তাকে ভালো বলবে আবার একদিন একটা লাশ যাচ্ছে মাইয়াত যাচ্ছে হুজুর বলছে কাল লাশ সাহাবারা বলছে হুজুর অমুকের ছিল অমুক হুজুর বলছে লোকটা কেমন ছিল সাহাবারা সব বদনাম করতে লাগলেন হুজুর বলছেন খবরদার মাইয়াতে বদনাম করবে না এই ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি মারা যায় তার বদনাম করা যাবে তার ছোট বড় কথা তার প্রত্যেক মানুষের তো কিছু না কিছু আমরা তো আদম রে ভাই সবারই ভুল ভ্রান্তি আছে জি বদনাম করতে হুজুর নিষেধ করেছেন কারণ যদি সবাই বদনাম করে আল্লাহ না করুক লোকটা এরকম হয়ে যেতে পারে তাই বাবাজি হাত জোর করে বলে যাচ্ছি সবার মত হবে সবার মৃত্যু হবে তো এমন ভাবে যেন আমাদের মত না হয় যে মৃত্যুর পরে লোক যেন না বলে এই ডাকাতি ছিল এ খুনি ছিল এই করেছে সেই করেছে এরকম না বলে লোক যেন আমাদের জন্য আফসুস করে দোয়া চায় মনে মনে স্মৃতিতে ইয়াদ করে গল্পতে গল্পতে যেন বলিস ছেলেটা খুব ভালো ছেলে ছিল আল্লাহওয়ালা ছেলে ছিল আমাদের মনে হয় ছেলেটা আল্লাহ উলি এরকম যারা লোক বলে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহ আমিন সবাই জোরে বলেন আল্লাহ আমিন দরু শরীফ আল্লাহ আলা آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد صلی اللہ علیہ وسلم آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد مسجد کی مینار میں مومن کی دل میں مسجد کی مینر میں مومن کی دل میں لے کر آپ کی پیارا نام آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد پوچھے گا رب نے ہے لایا کیا کیا پوچھے گا رب نے لایا کیا کیا گا میں تو کہوں گا گا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا اجالا نام محمد جنت کی پتوں پہ عرش اولا پر جنت کی پتوں پہ عرش اولا پر آدم نے دیکھا تھا گا نام محماد اللہ আমি এবার সংক্ষেপ করব দোয়া চাইবো সবাই জানেন বেশি রাতের হয় না দোয়া চাওয়ার আগে একটু তবা পড়েনি বিসমিল্লাহ রহমান রহিম একটু মহাব্বত করে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম

আল্লাহ আপনার জমিনে বসে আল্লাহ আপনার দেওয়া দুটো হাত আপনার দরবারে তুল্লা আল্লাহ আপনার রসুল বলেছেন এই সময় আপনি প্রথম আসমানে নেবে রহমতের হাত বাড়িয়ে দেন আল্লাহ গোনার পুটলি মাথায় করে নিয়ে পিঠে করে নিয়ে কাঁধে করে নিয়ে ঘাড়ে করে নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত দুটো তুলেছি আল্লাহ আপনি আমাদের ওপরে নারাজ হয়ে যাবেন না আল্লাহ আল্লাহ সবাই গোনাগার আমি সবথেকে বেশি গোনাগার এতগুলো ভাইদের নিয়ে আমার আব্বাদেরকে নিয়ে আমার মা বোনদেরকে নিয়ে আল্লাহ হাত দুটো তুলেছি আল্লাহ আপনি আমাদের জীবনের করে দিন আল্লাহ এগারো খতম করান শরীফ কয়েক পাড়া দরু শরীফ সালামকে আমি অজ সিহাদ দান সৎকা হয়েছে ও আল্লাহ তেলাওয়াতের ভেতরে এবাজাতে মালি বাদানির ভেতরে ভুল হয়ে গেলে লাভনি মাফ করে দিন খুশি হয়ে দয়া করে যদি সবাব দান করেন রসুল্লাহ দরবারে পৌঁছে দিন সাহাবাইকরাম সোহাদা ইজাম তাবেন তাবাতাবেন محدثین مفسرین مصنفین حجود دیر روح پاکے کے سواب اللہ پوچھ دیں بروپین عبد القادر خازہ گریب نواد মুজাদ্দিদ আল ফিসানি বাহাউদ্দিন নকসবান কুতুবউদ্দিন কাকি আল্লাহ পাক এমন করে করে পাহাড়ে পর্বতে জঙ্গলে যে যেখানে আপনার মাহবুব বান্দা শুয়ে রয়েছেন হুজুরে রূহ পাকে পৌঁছে দিন আল্লাহ খাস করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান আমিনের এ কুতুবুল আলাম

আপনার কাছে হাত তুলেছি যে আপনার প্রিয় বান্দাকে স্মরণ করে মাহফিল আল্লাহ সেই অলির রুহু পাকে সবাব পৌঁছে দিন অলি রুহুটা খুশ করিয়ে দিন আল্লাহ আপনার প্রিয় বান্দার নিক রুহানি দোয়া ফায়েজ আল্লাহ আপনি আমাদের নসিব করে দিন আল্লাহ আল্লাহ এই গ্রাম এই পাড়া এই এলাকার আশপাশে ফুরফুরা শরীফ শরীফে ফুরফুরা আশপাশে কত না মাহবুব বান্দা রয়েছেন কত না শহীদ বান্দা রয়েছেন কত না অলি বান্দা রয়েছেন আল্লাহ তাদের রুহুপাকে সব পৌঁছে দিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বোন যারা হাত তুলেছেন আল্লাহ আমাদের অনেকের বাপ অনেকের মা নাই কবরের জানি না কি অবস্থায় রয়েছে আল্লাহ তাদের কবরে সবাব পৌঁছে দিন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমার জানা আমার দেখা আমার চোখের সামনে এই গ্রামে কত মানুষ কবরের মানুষ হয়ে গিয়েছে আল্লাহ কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ তাদের কাল কায়ামাতে আর সে ছায়া নসিব করবেন ডান দিকে ডান হাতে আমল নামা দেবেন আমার আল্লাপনার আল্লাহ আপনার জান্নাত করে আল্লাহ আমাদের দোয়া কে কবুল করে দেন আল্লাহ আমাদের তওবাকে কবুল করে দেন আল্লাহ আমাদের মোনাজাত কে কবুল করে দেন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন বিমার আছেন আল্লাহ কুল্লি কুল্লিৎ করুন আল্লাহ এই গ্রাম এই পাড়া এই এলাকা সব মহব্বতের মানুষ আমাদের আমার দানা সব অসুস্থ হয়ে আছে অনেক মুরব্বীরা আল্লাহ তার সব হায়াতককে তালাস করে দেন শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রেখে দেন শেফায় আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন আমাদের তওবাকে কবুল করে নেন আল্লাহ আমাদের মোনাজাতকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন এটা জোরে বলা যাবেন আল্লাহ আমিন এ ছোট ছোট ভাইগুলো একটু বলোন আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদেরকে রোজাদার বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদের দিনদার বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদের চরিত্রবান বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদের অন্তর থেকে হিংসাকে দূর করে দেন লোভকে দূর করে দেন অহংকারকে দূর করে দেন তাকাব্বুরিকে দূর করে দেন আনিত্বকে দূর করে দেন আল্লাহ আমাদের মনটা সাদাসিধা বানিয়ে দেন আল্লাহ আমাদের মনে আপনার আপনার রসুর্লা মহাব্বত তৈরি করে দেন আল্লাহ সব ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা সব হাত তুলে চাল নসিব তকদির কে বড় করে হায়াত কিসমত কাল্লা দারাজ করেন আল্লাহ এখানে মাদ্রাসা চলছে অনেক সব ছাত্র ভাইরা সব পড়াশোনা করছে বাপ মা যে নিয়ত নিয়ে পাঠিয়েছে নেক নিয়ত কে পূরণ করে দেন আল্লাহ তাদের জেহেন শক্তিতে আল্লাহ আপনি বরকত দেন আল্লাহ তাদের মোকাম্মাল পরিপূর্ণ হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দেবেন মাদ্রাসাকে আপনি কবুল করবেন মাদ্রাসা খেদমত যারা করছেন যারা কায়েম করেছেন যারা যাদের মেহনত মাদ্রাসা শুরু হয়েছিল আজকে যাদের মেহনত চলছে অনেকে কবরের মানুষ হয়েছেন অনেকে হায়াতে আছেন আর তাদের খেদমতকে আপনি কবুল করবেন আল্লাহ এই জলসাটা করতে গিয়ে যারা মেহনত করেছেন পরিশ্রম করেছেন দৌড়ঝাঁপ করেছেন আল্লাহ যারা দান খাইরাত করেছেন অনেকে ওয়াদা করেছেন আল্লাহ এদেরকে আপনি কবুল করবেন আল্লাহ এদের হালালজিত আল্লাহ আপনি বর করে দেবেন খিসমত আপনি বড় করে দেবেন নসিব তগদির আল্লাহ আপনি বড় করে দেবেন আল্লাহ যে নিয়ত নিয়ে দান করেছেন নেক নিয়ত আল্লাহ পূরণ করে দেবেন الله آه أبني الدعاء آه ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اغفر وارحم وأنت خير الراحمين শেষ আর আল্লাহ দিদারে কাবা দিদারে মাদিনা দিদার রসুল্লাহ জানো সকলে নসিব হয়ে যায় সব হারা হব আল্লাহ হারা রসুল হারা ইমান হারা যেন না হয়ে যায় আল্লাহ মৌত হয়ে যাবে কোনো পারোয়া নাই আল্লা সাথে মদ্দিন কলমা পড়তে পড়তে মদ্দিন আল্লাহ মতের আগে একবার আপনার রসুলকে দেখতে কবুল করুন কবুল করুন খোদা মনের কামনা রসুল্লাহ দিদানা দিয়ে মহত আল্লাহ আপনি দেবেন না আল্লাহ আমাদের কি রসুল দিন আর হবেন আল্লাহ কেন আপনার নেভী বলেছেন রানী ফাখাত আলহার যে আমাকে দেখবে সত্য দেখবে ইবলিশ আমার নাকাল করতে পারে আর আমাকে যে দেখবে আল্লাহ জান্নাত তার জন্য কনফার্ম হয়ে যাবে আর রাসূল আল্লাহ আল্লাহ আপনার হ্যাবিকে একবার আমরা দেখতে চাই আল্লাহ اللهم انصرنا فإنك خير الناصرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إني أعوذ بك من البرص والزنون والززام والقرونة ومن سيء الأقسام اللهم هاتنا بنيتي شيش دعاء شيش الله যে যা নিয়ত করে হাত তুলেছেন আল্লাহ আপনি মনের কথাগুলো জানেন আল্লাহ আপনি আপনি আমাদের সব মনের কথাগুলোকে কবুল করে নেন আল্লাহ আমরা সবাই কম বেশি গোনাগার আল্লাহ আপনি আমাদেরকে গোনা থেকে হেফাজত করেন আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. আমিন 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 সবাই জোরে জোরে মহাবদলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম আপনারা আমাকে সালাম দেন